একটা ভেঙে দেখাই, এই যে কতটা মুচমুচের খাস্তা হয়েছে। তো টেস্ট করে তো অবশ্যই জানাবো, তো আগে একটু সার্ভ করে নিই। ভাই একসাথে তো আমিও একটা খেয়ে টেস্ট করবো যে কেমন হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বিকালবেলা খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি, আশা করছি সবার খুব পছন্দ হবে রেসিপিটা। তো আজ আমি বানাবো গুড়ের কাঠি গজা। তো গুড়ের এই কাঠি গজাটা কীভাবে বানাই সেটাই দেখতে থাকুন। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। তো আমার বাবানও বসে গেছে এখানে, বাবানের তো শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে খুব। তো চলুন শুরু করে দিই। এখানে নিয়েছি আমি এক বাটি পরিমাণ ময়দা। তো ময়দাটা প্রথমে আমি একটু চেলে নেব। তো আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই মতো ময়দাটা নেবেন। গজাটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দেবো ঠিক এক চিমটি পরিমাণ লবণ, কারণ এখানে লবণ খুব একটা দেওয়া লাগে না। তো আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো এক চামচের চার ভাগের এক ভাগ দেব বেকিং পাউডার। এখানে দেব এক চামচ পরিমাণ ঘি। তো আমি আন্দাজ করে দিয়ে দিলাম। আর দেব সাদা তেল দুই চামচ পরিমাণ। সব কিছু আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে একটু ময়াম দিয়ে নেব ময়দাটা। তো আপনারা চাইলে শুধু ঘি দিয়েও ময়ামটা দিতে পারেন, কিংবা শুধু তেল দিয়ে। তো আমি দুই রকমই ব্যবহার করেছি এখানে, তাহলে খেতে ভালো লাগবে। তো এইভাবে হাত দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে দিতে হবে। আগেও আমি বানিয়েছি, সেটা চিনি দিয়ে বানিয়েছিলাম, সেটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। তো বাজার থেকে যে গজা কেনা হয় কাঠি গজা, বাড়িতে বানালেও কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখুন খুব সুন্দর করে ময়ামটা দিয়ে নিয়েছি। তো এইভাবে মুঠি বাঁধলে মুঠি হয়ে আসছে, ভাঙলে পরে এরকম ঝুটঝুটে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে। তো এখানে নিয়েছি আমি গরুর দুধ। তো জাল দেওয়া দুধ গরম আছে হালকা, তো এই দুধ দিয়েই আমি মাখবো। আর আপনারা চাইলে শুধু জল দিয়েও মাখতে পারেন, ঠান্ডা জল দিয়ে মাখলে অসুবিধা নেই, রুম টেম্পারেচারের যে জল। তো আমি দুধ দিয়ে ডোটা বানিয়ে নেব। তো এই ডোটা কিন্তু একটু শক্ত করে বানাতে হবে, খুব নরম ডো বানালে কিন্তু গজাটা ভালো খাস্তা হবে না। তো অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মাখতে হবে, খুব বেশি ঠেসে মাখা যাবে না। পরিমাণ মতো দুধ দিয়ে আমি মেখে নিচ্ছি ডোটা। বাবান কোথায় যাচ্ছ? তো এইভাবে একটা ডো আমি বানিয়ে নিয়েছি, খুব বেশি শক্তও না আবার নরমও না, মিডিয়াম একটা ডো আমি বানিয়ে নিয়েছি। তো এই ডোটা আমি 15 মিনিট একটু রেস্টে রেখে দেবো।
ডোটা 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। কাটি নিয়েছি, তো এখানে নিয়েছি আখের গুড়, তো গুড়টা আমি দিয়ে দেবো। যেহেতু গুড়ের মধ্যে একটু ময়লা থাকে অনেক সময়, তার জন্য আমি একটু জল দেব অল্প পরিমাণে, দিয়ে গুড়টা একটু ভিজিয়ে রাখব। তো হাফ কাপ পরিমাণ আমি একটু জল দিয়েছি। তো গুড়টা ভেজানো থাকে। তো 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো মাঝখান থেকে দুভাগ করে নিলাম। বাবানের এত ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে। এইভাবে একটু বড় করে আমি বেলবো। খুব বেশি পাতলা করা যাবে না। তো আমি এখানে কালো জিরেটা দিইনি, আপনারা চাইলে কালো জিরেটা দিতে পারেন। যেহেতু গুড়ের বানাবো তার জন্য কালো জিরেটা দিইনি। তো দেখুন এরকম পুরু করে আমি বেলে নিয়েছি। তো এবার আমি ছুরি দিয়ে কেটে, তো এবার আমি কেটে নিচ্ছি। তো এইভাবে সরু সরু করে কাটবো। উনুনটা ধরাও। তো টুম্পাকে বললাম উনুনটা ধরিয়ে দিতে, দামের দিকে গজাগুলো একটু শেপ দিয়ে নিই। ছুরিটা আর একটু ধার হলে ভালো হতো। যেহেতু কাটি গজা হবে, তো তার জন্য একটু লম্বা লম্বাই করব। দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। তো এগুলো হয়ে গেছে, এটাও বেলে নেবো একই রকম ভাবে। তো সাদা তেলেই ভাজবো আমরা গজাটা। তো টুম্পা সাদা তেল দিয়ে দিচ্ছে কড়াইতে। কতটা দেবো? থাকার না। তো তেলটা একদম হালকা গরম করতে হবে।
তো বাদ বাকি যেগুলো আমার কাটা হয়ে গেছিল আগে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। জাল দিও না, তো জাল একদম আস্তে, তো জালটা একদম অল্প দিতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, বেশি জোরে জাল দিলে কি হবে গজাগুলো খাস্তা হবে না কিন্তু উপরটা লাল হয়ে যাবে, একদম আস্তে। দিয়ে দিয়েছি, এখন নাড়ার দরকার নেই, আস্তে আস্তে গজাগুলো ভেসে উঠবে। তো একে একে আমার সব গজার শেপগুলো দেওয়া হয়ে গেল, এই যে দেখুন এই করিস না যেন, তো অনেকগুলোই হয়ে গেছে। এবার এগুলোকে, তো গজাগুলো ভাজার সময় আঁচ অল্প রাখতে হবে, আর দেখুন এমনিতেই উপরে ভেসে উঠেছে, তো এবার আমি নেড়ে ছেড়ে ভেজে নেবো। কালকে রাতে তো ঘুমাইনি, গাটা গরম গরম ভাই, জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি। তো এগুলোও তো লাল লাল করে ভেজে নিয়েছি, তো আমি এবার তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নেব ভালো করে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখনই। তো বাবান তো এখনই ভাজা খেতে চাইছে, এটা অনেকটা লম্বা। এগুলো ছোট, তো বাবান তো এই ভাজাটাই একটা খেতে চাইছে। ধরো দিদির কাছে দিই, দিদি একটু ঠান্ডা হলে তোমাকে দেবে, ঠিক আছে? এখন গরম খেতে পারবে, এখন একটু গরম লাগছিস, গরম লাগছে না, নে এটা ধর। মিনকেও ভালো লাগছে, মুচমুচে, তো এখন তো খেতে নিমকির মতোই লাগবে। নিমকির মতোই লাগছে। তো এইভাবে আমি একে একে সবগুলো ভেজে নিই তাহলে। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো ওগুলো একটু চওড়া আছে, এগুলো আমি সরু সরু করে বানিয়েছি, ভেতর কাঠি হয়েছে। তো তেলটা নামিয়ে নেব, তো সব গজাগুলো তো আমার ভাজা হয়ে গেছে। তো ওখানে তো আমার গজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর যে গুড়টা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, তো এই গুড়টা আমি ছেঁকে কড়াইতে দিয়ে দেবো, তো একটা ছাঁকনিতে আমি ছেঁকে দেবো। গুড়টা আমি জ্বালিয়ে নেব ভালো করে, জ্বালিয়ে আমি একতারের একটা শিরা বানিয়ে নেব। তো এটা আমি দেখাবো ভেঙে যে কতটা সুন্দর ভাজা হয়েছে, এসে দেখুন।
একদম মুচমুচে হয়ে গেছে। তো এবার দেখে নেব শিরাটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। তো এই যে দেখুন একটা সুতোর মতো উঠছে, তার মানে গুড়টা রেডি হয়ে গেছে। এবার আমি গজাগুলো দিয়ে দেবো গুড়ের মধ্যে। ভালো করে এইভাবে মাখাতে থাকবো, আর একভাবে নাড়তে হবে। এবার নামিয়ে নেব আমি নিচে। এইভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তে গজাটা রেডি হয়ে যাবে। নাড়তে নাড়তে খুন্তিতে টেনে ধরছে এগুলো, খুন্তিটা তো শেষের দিকে নাড়তে গেলে একটু খুন্তিটা, কিন্তু অসুবিধা নেই। দেখুন পারফেক্ট গুড়ের গজাটা রেডি হয়ে গেছে প্রায়। তো যত ঠান্ডা হবে এটা দেখতে কিন্তু পুরোপুরি পারফেক্টই হয়ে যাবে। তো এবার দেখুন গজাগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। একটা ভেঙে দেখাই, এই যে কতটা মুচমুচের খাস্তা হয়েছে। তো টেস্ট করে তো অবশ্যই জানাবো, তো আগে একটু সার্ভ করে নিই। তো খাস্তা গুড়ের গজা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে আসলো, তো আদিকে আমাদের গজাটাও রেডি হয়ে গেছে। তো বাবা না শুনতে একটু টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে। বাবা নাও ভাই একসাথে, তো আমি একটা খেয়ে টেস্ট করব যে কেমন হয়েছে খেতে। দারুণ টেস্ট। এখনো যেহেতু গরম আছে, তো যত ঠান্ডা হবে তত এটা মুচমুচে খাস্তা হয়ে যাবে। তো দোকানের থেকে কোনো অংশই কমা নেই, দোকানে এত টেস্টি পাওয়া। তো বাড়িতে বানানোর মজাই আলাদা, আর খাওয়া তো খুবই সুন্দর লাগে খেতে। তো আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত, টাটা।